বিসমিল্ রহমান শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি বড় হয়ে তোমরা সমাজের জন্য কাজ করবে এবং গঠনমূলক অবদান রাখবে সেই আশাবাদ ব্যক্ত করে তোমাদেরকে ডিজিটাল কন্টেন্ট ক্লাসে আজকে স্বাগত জানাচ্ছি আমি শিংলি আক্তার প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বিক্রমপুর আদর্শ কলেজ মুন্সিগঞ্জ থেকে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা শ্রেণীতে ভর্তি হয়েছো তারা পৌরনীতি ও সুশাসন নামে যে বিষয়টি পড়ছো সেখানে প্রথম পত্র থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ তোমাদের সঙ্গে হয়েছি ধৈর্য সহকারে ক্লাসটা দেখবে তাহলে চলো চলে যাচ্ছি মূল ক্লাসে আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি অর্থাৎ আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকে আইনের শাসন নিয়ে কথা বলবো অর্থাৎ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় অর্থাৎ গণতান্ত্রিক সরকারের যে ভিত্তি যাকে বলা হয় আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় সেই ভিত্তিটা হচ্ছে আইনের শাসন যার মাধ্যমে নাকি সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় এবং জনগণ জীবন স্বাধীনতা এবং সম্পত্তির নিরাপত্তা লাভ করে থাকে সেই বিষয়টি নিয়ে আজকে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব আশা করি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে তাহলে চলো চলে যাচ্ছে মূল আলোচনায় আসলে রুল অফ ল বলতে আমরা আসলে কি বুঝি আইনের শাসন বলতে আমরা আসলে কি বুঝি একটি দেশ কতটুকু সভ্য এবং গণতান্ত্রিক এবং এর শাসক কতটুকু দুর্নীতি ও দুঃশাসন মুক্ত নির্ভর করে দেশের রুল অফ ল বা আইনের শাসন আছে কিনা এর উপরে আর আমরা যদি আইনের শাসনের তাত্ত্বিক নিয়ে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাই যে সতেরো শতকে এই আইনের শাসন শব্দ জোড়া রাষ্ট্রবিজ্ঞানের প্রথম ব্যবহৃত হয়েছিল তবে সেখানে প্রথম ব্যবহৃত হলে এর থিমটা মূলত প্রাচীন দর্শনে আমরা দেখেছি রিস্টটলের কথায় আমরা যে বিষয়টা স্পষ্ট হয়েছে তিনি বলেছিলেন যে আইনকেই শাসন করা উচিত অর্থাৎ আইনি হবে শাসক কোনো ব্যক্তি নয় এর কথা থেকে সে প্রাচীন গ্রিসের যেই দর্শন সেখান থেকে আমরা অ্যারিস্টটলের ভাষ্যটা খুঁজে পাই আবার মহান দার্শনিক প্লেটো তিনি লিখেছিলেন যে যদি আইন হয় সরকারের প্রভু আর সরকার হয় আইনের দাস তখন সবকিছুরতে একটা প্রতিশ্রুতি থাকে এবং না তখন নাগরিক একটি রাষ্ট্রের ঈশ্বরের ঢেলে দেয়া পুরো রহমত ভোগ করে থাকে অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যেহেতু তিনি ঈশ্বর ঈশ্বরের একটা আธิপত্তর রাষ্ট্রের মধ্যে দেখাতে চেয়েছিলেন সেই হেতু তিনি এইভাবে তার দৃষ্টিভঙ্গিটাকে প্রচার করেছিলেন যে আইনটা যদি সরকারের প্রভু হয় আর সরকার হয় যদি আইনের দাস তাহলে সর্বোপরি জনগণ সেখান থেকে সম্পূর্ণ একটা রহমত সৃষ্টিকর্তা একটা রহমত সেখান থেকে ভোগ করে নিতে পারে তাই বলে আইনি শাসন ধারণাটা যে সম্পূর্ণ ওয়েস্টার্ন কনসেপ্ট তাও নয় প্রাচীন চিহ্নের যে দর্শন সেখানেও যিশু জন্মের তিন শতক আগে হান ফেই জি একজন দার্শনিক তিনি বলে গিয়েছেন শাসক নয় শাসন করবে আইন অর্থাৎ কোনো ব্যক্তি শাসন করবে না শাসন করবে হচ্ছে আইন আর আইন হতে হবে লিখিত এবং প্রকাশ্য অর্থাৎ আইনটা হতে হবে সিদ্ধ এবং জনগণের কাছে পরিষ্কার একদম স্বচ্ছ একটা ধারণা থাকতে হবে লিখিত আকারে থাকতে হবে তাহলে সেখান থেকে আমরা আইনের শাসনের ধারণাটা পেয়ে যাচ্ছি আর আমরা জানি যে ইসলামিক খলিফাদের শাসনামেল আইনের প্রাধান্যের উপর জোর দেওয়া হয়েছিল তখন বলা হচ্ছিল যে খলিফাও যদি কোনো আইন ভঙ্গ করে থাকেন তবে আইন মোতাবেক তাকেও শাস্তি পেতে হবে অর্থাৎ ইতিহাস ঘাটলে আমরা এর অহর প্রমাণ কিন্তু পেয়ে যাই বারোশো সালে তোমরা জানো ইংল্যান্ডের রাজা জন বিখ্যাত দলিল ম্যাগনা কার্টে সই করেছিলেন ফলে কিছুটা হল ইংল্যান্ডের শাসক কোন আইনের অধীনে চলে আসে আমরা জানি যে ইংল্যান্ডে হচ্ছে রাজতন্ত্র সেখানে রাজা যা বলেন তাই আইনে পরিণত হচ্ছিল কিন্তু বারোশো সালের পর থেকে সেখানেও আইনের শাসনের বা আইনের প্রাধান্যটা আমরা একটু দেখতে পাই ম্যাগনা কার্টার মাধ্যমে আধুনিক দর্শনে দার্শনিক আইনবিদ জন লক মন্টেস্কো ওনাদের চিন্তা ভাবনায় যার বারবার প্রতিফলিত হয় আইনের শাসন তত্ত্বটি স্যামুয়েল রাদারফোর্ড বই লিখেছিলেন রেক্স লেক্স অর্থাৎ যার অর্থ হচ্ছে রাজা বা রাজার কথায় আইন নয় বরং আইনি হচ্ছে রাজা খেয়াল করে দেখবে রাজার কথা আইন হবে না বরঞ্চ আইনটাকে প্রাধান্য দিবে সেই আইন যিনি পরিচালনা করবেন বা আইনটাকে পরিচালনা করতে পারলেই তিনি রাজা হবেন আইনের শাসনটাকে এভাবে অন্যদিকে ব্রিটিশ আইনবিদ ডাইসি এ ডাইসি ওনার নাম তোমরা শুনেছ তিনি আইনের শাসন বলতে মূলত তিনটি বিষয়কে গুরুত্ব দিয়েছেন প্রথমত তিনি বলিয়া বোঝাতে চেয়েছেন আইন ভঙ্গ করা ব্যতীত কাউকে শাস্তি দেওয়া যাবে না কেউ আইন ভঙ্গ করেছে তা আজ সাধারণ আদালতে প্রমাণ হতে হবে প্রথমত দ্বিতীয়ত তিনি বলেছেন সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সবাই আইনের চোখে সমান অর্থাৎ আইনের চোখে সবাই সাম্যতা পাবে কে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত ব্যক্তি অর্থনৈতিকভাবে বেশি সামনম্বী এটি আইন বিচার করবে না আইনের সবাইকে সমান চোখে দেখতে হবে মাপকাঠিতে সব সমান হবে তৃতীয়ত তিনি বলেছেন ব্যক্তি অধিকার বিচারিক সিদ্ধান্তের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে অর্থাৎ ব্যক্তির যে অধিকার থাকবে সেটা অবশ্যই বিচারিকের সিদ্ধান্তের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে কেউ জোর করে তার সিদ্ধান্তটাকে প্রতিষ্ঠিত করতে পারবে না আচ্ছা তো অধ্যাপক অন্যতম সমর্থক তিনি বলেছেন ব্যক্তির স্বাধীনতা রক্ষা বা নির্ণয়ের জন্য স্বৈরাচারিতা বা আইন নয় এমন কোন বিকল্প পদ্ধতির পরিবর্তে সাধারণ আইনের সার্বভৌমত্ব বা প্রাধান্যকে আইনের শাসন বলা হচ্ছে খেয়াল করে দেখো ব্যক্তির স্বাধীনতা রক্ষার জন্য যে স্বৈরাচারী কোনো একটা শাসক গোষ্ঠী তারা নিজেদের ইচ্ছা মতো কোনো দলিল রূপান্তর করতে পারবে না বরঞ্চ যেটা সাধারণ শক্তি লাভ করবে আহ জনগণের কাছে যেই আইনটা যেই সিদ্ধান্তটা সার্বভৌমত্ব লাভ করবে জনগণ যেটাকে মেনে নিতে বাধ্য থাকবে সেই প্রাধান্যটাকে আইনের শাসন বলা হচ্ছে আর জেনিংস তিনি বলেছেন অন্যদিকে যে আইনের শাসন হলো তিনি চারটা স্তম্ভ দেখিয়েছেন তিনি বলেছেন যে সুনির্দিষ্ট আইন দ্বারা অপরাধ নির্ণয় করা বা নির্ধারণ করা সুনির্দিষ্ট আইন থাকতে হবে অপরাধটা নির্ণয় করার জন্য আইন বহির্ভূত অপরাধে কাউকে শাস্তি দেওয়া যাবে না আর শাস্তি সংক্রান্ত আইনকে পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করতে হবে খেয়াল করে দেখো শাস্তি সংক্রান্ত যে আইনগুলো সেটাকে খুব ভালো করে বিচার বিশ্লেষণ করে তারপরে সেই সিদ্ধান্তটা চাপিয়ে দেয়া হবে বা রায়টা কার্যকর করা হবে যে সময়ের অপরাধ শেষ অপরাধ সেই সময়ের আইন দ্বারা বিচার করতে হবে অর্থাৎ অপরাধ আজকে হলো বা সে আইনটা বর্তমানে যে অপরাধটা হচ্ছে সেই অপরাধটা বর্তমান সময়ের আইনে কি রয়েছে সেই সেই তার বিচারটা করে ফেলতে হবে এটাকে তিনি শাসন বলে উল্লেখ করেছেন তাহলে এ থেকে আমরা বুঝি যে আইনের শাসন কতটা গুরুত্বপূর্ণ স্বৈরাচার শাসকের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আইনের শাসন কত বড় একটা রক্ষা কবচ তো সবচেয়ে বড় কথা হচ্ছে সওরাচার শাসকে স্বেচ্ছাচারেতা আমরা যে বিষয়টা খেয়াল করে দেখি যে আমি আগেই বলেছি ক্লাসের প্রথমে বলেছি যে গণতান্ত্রিক সরকারের একটা ভিত্তি হচ্ছে এই আইনের শাসন তো যেখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাটা প্রতিষ্ঠিত যেখানে कायम রয়েছে সেখানে কিন্তু সওরাচারী শাসন টিকে পারে না আর সওরাচারী শাসনকে প্রতিহত করার একমাত্র উত্তম হাতিয়ারই হচ্ছে বা রক্ষক অবজেক্টিভ হচ্ছে আইনের শাসন দেখো রাজা বাদশা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী স্পিকার আমলা বিচারপতি সেনা বা পুলিশ ম্যাজিস্ট্রেট উকিল তারপরে প্রকৌশলী চিকিৎসা বিভিন্ন নেতা বা বিভিন্ন পেশার যারা রয়েছেন রাষ্ট্রদূত জেলে কামার তারপরে রিকশাওয়ালা বা একজন ব্যক্তি লম্বা খাটো কালো ফর্সা যাই হোক না কেন বৃদ্ধ বা শিশু বা তিনি যেই ধর্মেরই হন না কেন হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই শুধুমাত্র আইনের অধীনে থাকবে এখানে বলা হচ্ছে সবাইকে আইনের অধীনে নির্বিশেষে আইনের অধীনে একটি মাত্র একই ধরনের আইনের অধীনে তাদেরকে রাখতে হবে এখানে শাসকের কথা বা ইচ্ছায় নয় রাষ্ট্র বা সমাজ চলবে আইন এবং শুধুমাত্র আইনের দ্বারা কোন শাসক শ্রেণী জনগণের ওপর তাদের স্বেচ্ছাচারিতা চাপিয়ে দিতে পারবে না সেখানে সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্রের ব্যবস্থা সম্পূর্ণ আইনের মাধ্যমে চলবে আইনি রক্ষা করবে নাগরিককে আইনি ঠিক করবে নাগরিকের অধিকার দেবে নিরাপত্তা নাগরিকের আচার আচরণ আচরণ যে নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণ আইনি করবে কোনো ব্যক্তি সেখানে নিয়ন্ত্রণ করতে পারবে না তাহলে সেটাকে আইনের শাসন বলা যাবে আর আরেকটা বিষয় দেখো আইনটা হতে হবে কি পরিষ্কার একদম স্বচ্ছ মানুষ যাতে সহজে বুঝতে পারে আপামর জনতা সবাই যেন আইনের ব্যাখ্যাটা সুন্দরভাবে বুঝতে পারে আইনের আশ্রয় যাতে সবাই সহজে পেতে পারে তা নিশ্চিত করতে হবে আদালতে সবাই যেতে পারবে সেই সুযোগ সবাইকে দিতে হবে এই সুযোগটা সরকারকে সরকারকেই করে দিতে হবে জনগণের জন্য সরকারকে উন্মুক্ত করে দিতে হবে আদালত প্রাঙ্গণ বিচার বিভাগ থাকবে নির্বাহী বিভাগ বা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রভাব হতে স্বাধীন বিশেষ করে রাজনৈতিক প্রভাব মুক্ত বিচার ব্যবস্থা থাকবে খেয়াল করে দেখো আমরা যে বিচার বিভাগের স্বাধীনতা বা বিচার বিভাগের যে পড়ে থাকি বিচারকদের যে স্বাধীনতা সেখানে রাজনৈতিক যে প্রভাব সেটার থেকেই আমরা কিন্তু মুক্ত হওয়াটাকে বুঝি তাদের নিয়োগ এবং প্রক্রিয়া হবে নিরপেক্ষ এবং স্বাধীন এবং কোনো রাজনৈতিক পরিচয়ের কোনো নিয়োগ তাদেরকে দেয়া যাবে না বর্তমানে সুপ্রিম কোর্ট যেমনটা হচ্ছে তো বর্তমানে প্রয়োজনে তাদের নিয়োগের জন্য নীতিমালা এবং আলাদা কমিশন গঠন করা যেতে পারে এগুলো আমাদের সরকারি ব্যবস্থাপনায় এই আমাদের যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এর একটা অন্যতম ভিত্তি আর বিচারক হবে নিরপেক্ষ এবং স্বাধীন তবে স্বেচ্ছাচারে তিনি হবেন না বিচারক সব পক্ষকে শুনবেন সমান সুযোগ দেবেন আদালত হবে প্রকাশ্য গোপনে কোনো যেন তনা ভাবে বিচার করে কাউকে শাস্তি দেয়া যাবে না কোনো ভাবে না এদিকে সংসদ ভবন বা আইন বিভাগও কালো আইন প্রণয়ন করতে পারবেন এখন কথা হচ্ছে যে আইন তো তৈরি করছে কোনো একটা রাজনৈতিক মহল বা রাজনৈতিক একটা দল বা দলীয় যারা ক্ষমতায় থাকছেন তারাই সংসদে বসে বা আইন বিভাগে বসে তার আইনটা খুব প্রণয়ন করছেন কিন্তু এখানে আইনি শাসনের আরেকটা দিক আমরা দেখতে পাই যে প্রণীত আইন আর যদি জনস্বার্থ বিরোধী বা কালো আইন হয় তাহলে সেটা বিচার বিভাগ আইন বা আইন কমিশন তা খতিয়ে দেখবে এবং প্রয়োজনে বাতিল করে দিতে পারবে তাহলে প্রকৃত আইনি শাসনটা বাস্তবায়িত হয়েছে বলে আমরা ধরে নিব তো সেক্ষেত্রে বন্ধুরা তোমাদেরকে আইনের শাসন

যে কেউ আইন ভঙ্গ করলে তাকে বিচারের কাঠ হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে এটা আইনের শাসনেরই একটা বিধান অন্যতম বিধান আইনের শাসন ব্যক্তির সাম্য এবং স্বাধীনতা রক্ষা কবচ ব্যক্তিতে ব্যক্তিতে যে বিভেদ স্বাধীনতার যে পরিপন্থী সেগুলোকে আইনের শাসন দিয়ে মোকাবেলা করা যায় এটা হচ্ছে একটা রক্ষা কবচ তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে ক্লাসটা দেখেছ আশা করি আইনের শাসন সম্পর্কে তোমাদের ধারণাটা স্পষ্ট হয়েছে আর পরবর্তীতে তোমাদের সঙ্গে এরই ধারাবাহিকতায় অন্য কোন টপিক্স নিয়ে আলোচনা করব সে পর্যন্ত তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ